ঋণ নিয়ে চাষ করা ধান বেচতে না পেরে সমবায় ব্যাংকের কর্তাকে ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাল ধান চাষিরা এমনকি তারা এও হুমকি দিয়ে রেখেছে যে যদি ন্যূনতম সহায়ক মূল্যে তাদের থেকে ধান কেনা না হয় তাহলে তারা ব্যাংক থেকে নেওয়া লোন পরিশোধ করবে না এই বিক্ষোভে সামিল হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পয়সা নিয়েছি

তাও নেবে না বলছে এরা কি বলেছিল ধান নেবে হ্যাঁ নিশ্চয়ই দু তিন বছর ধান নিচ্ছে ধান নেবে না কেন আর এবছরও তো নিয়েছে এবছর কি আপনাদের নোটিশ দিয়ে ডেকেছে হ্যাঁ নোটিশ দিয়ে দেখেছে টাকা ঋণ শোধ করার জন্য আমরা টাকা কোথ থেকে পাবো ধান না বিক্রি করলে না বিক্রি হলে আমরা টাকা কোথ থেকে পাবো আর কি করে আমরা ঋণ এদিকে চাষিরা একের পর এক ধানের বস্তা যখন ব্যাংকে গুদামজাত করছে তখন ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য এখন সমস্যাটা হচ্ছে কি আমাদের এবছর তিনশো মেট্রিক টন ধানের অ্যালটমেন্ট করা ছিল কিন্তু আমাদের মাত্র একশো মেট্রিক টনের অনুমতি পাই আমরা বিরানব্বই মেট্রিক টন করার পরে উর্ধ্বতনা কর্তৃপক্ষ থেকে বলে দেয় যে আর ধান কেনা সম্ভব নয় ধান কেনা বন্ধ করতে হয়েছে কিন্তু আমরা এলাকায় মাইক প্রচার করেছি যে ন্যায্য মূল্যে চাষিদের কাছ থেকে উৎপাদিত ধান কিনবো কিন্তু আমরা তা নিতে পারছি না এই জন্য আমন কৃষি ঋণ আমন কৃষি ঋণ যারা নিয়েছে চাষিরা তাদের যে নোটিশ সার করার পরেই উত্তেজনাটা বেড়ে গেছে তারা ওই সহ ধান নিয়ে এসে পৌঁছেছে রোজ প্রতিদিন কুড়ি বাইশ জন করে চাষি আসছে এবং তাদের ধান নিয়ে এখানে জমা করে দিয়েছে দেখুন স্যার যে এই ধানগুলো আপনাদের নিতে হবে এবং বিক্রি করে আপনারা লোন শোধ করুন নাহলে আমরা লোন শোধ করতে পারবো না ঘটনাটি ঘটেছে নামখানা ব্লকের দক্ষিণ চন্দ্রনগর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে আর যে ডাইরেক্টরকে চাষিরা ধরে নিয়ে আসে ব্যাংকে তিনি অত্যন্ত অসহায়ভাবে বলেন স্যার আমি তো সময়ের ডাইরেক্টর আমি তো এই এলাকায় প্রচার করেছি যে ধান কেনা হবে সরকারি সহায়ক মূল্য ধান কেন কি কেনা হবে এলাকায় সমস্ত প্রচার করার পরেই যখন দেখলাম যে একশো মেট্রিক টন অর্ডার পাওয়ার পরে আর কোন অর্ডার নেই চাষিরা সবাই ধান নিয়ে আসছে আমাকে বলছে তুমি প্রচার করেছো আমরা অন্য কোথাও ধানটা বিকতাম যেহেতু প্রচার করার পরে এখানে নাম এন্ট্রি হয়েছে এখন বলছে ধান নেবে না তুমি চলো তোমার সামনেই ধানটা ফেলে দেবো এই বলে আমাকে আমাকে ধরে নিয়ে আসছে সবাই কি করি এখন বলুন সারা এখন এইদিকে বলছে যে লোন শোধ না করলে ধান না নিলে লোন শোধ না এলাকায় এলাকায় প্রচার হয়েছে কি জ্বালাই পড়েছে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে তাই লোন নিয়ে বোনা ধানের মূল্য চাষিরা কিভাবে চুকাবে সেই বিষয়ে রয়েছে বিরাট জিজ্ঞাসা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক নোবেল বাংলা